কেন ইহুদিরা নবী সুলাইমান আলাইহিসসালামের কবর খুঁজে বেড়াচ্ছে, সেই কবরের ভেতরে কি এমন রহস্যময় জিনিস আছে, তারা সুলাইমান নবীর কবরটি খুঁজে পেলে কি করবে, জেরুজালেমের পুরানো শহরে অবস্থিত মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাইমিয়ার মতে হযরত সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক তৈরি সম্পূর্ণ উপাসনার স্থানটির নামই হল মসজিদুল আল আকসা। আল আকসা মসজিদে রয়েছে বিশ্ব সম্রাট পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিসসালামের রহস্যময় কবর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর রাজা ছিলেন চারজন, তাদের মধ্যে দুইজন ছিলেন মুমিন ব্যক্তি এবং দুইজন কাফের। মুমিন দুইজন হল বাদশাহ জুলকারনাইন এবং হযরত সুলাইমান আলাইহিসসালাম, আর কাফের দুইজন ছিলেন নমরুদ এবং বখত নাসের। আজ থেকে প্রায় 3000 বছর আগে অর্থাৎ 1011 খ্রিস্টপূর্বাব্দে হযরত সুলাইমান আলাইহিসসালাম ফিলিস্তিনের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র। আল্লাহ তাআলা তাকে অসীম জ্ঞান, প্রজ্ঞা, নবুয়ত এবং তার পিতার রাজত্বের স্থলাভিষিক্ত করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন বিশেষ কিছু অলৌকিক শক্তি দান করেছিলেন যা অন্য কোনো নবীকে দেননি। তিনি সকল প্রাণীর ভাষা বুঝতে পারতেন। আল্লাহ তাআলা জিন জাতিকে তার অনুগত করে দিয়েছিলেন, গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন তাকে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামের নাম উল্লেখ করে সাতটি সুরায় মোট 17 বার তাঁর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। সহি বুখারী শরীফে 461 নম্বর হাদিসে বর্ণিত, একদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কক্ষে সালাত আদায় করছিলেন। হঠাৎ একটা দুষ্ট জিন সেখানে উপস্থিত হয় এবং তাঁর সালাত আদায়ে বাধা সৃষ্টি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইচ্ছা করছিলাম যে এই জিনটিকে খুঁটির সাথে বেঁধে রাখি যাতে ভোরবেলা তোমরা সবাই তাকে দেখতে পাও, মদিনার শিশুরা তার সঙ্গে খেলা করে, কিন্তু আমি তা করিনি, আমার ভ্রাতা হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা স্মরণ করে, কেননা তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে কেউ কখনো পাবে না, নিশ্চয় আপনি মহাদাতা। সূরা সোয়াদ আয়াত 35। সুতরাং আমি যদি জিনের উপর কর্তৃত্ব করি তাহলে তার বিরোধিতা করা হবে, কেননা হযরত সুলাইমান আলাইহিসসালাম চেয়েছিলেন তার পরে যেন কেউ এত বিশাল সাম্রাজ্য না পায়, তাই আমি জিনের উপর কোনো রাজত্ব না করেই ছেড়ে দিয়েছি। হযরত সুলাইমান আলাইহিসসালাম পৃথিবীর সমস্ত খারাপ ও দুষ্ট জিনকে একটি কক্ষে আবদ্ধ করে রাখত এবং প্রয়োজন অনুসারে তাদের দিয়ে সমস্ত কঠিন কাজ করিয়ে নিত, আর এদের মাঝে সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খলা ও দুষ্কৃতি সৃষ্টিকারী একদল জিনের উপর মসজিদুল আকসা তৈরি করার গুরু দায়িত্ব অর্পণ করেন। বর্তমানে আমরা যে মসজিদুল আল আকসা দেখি এটা খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নির্মিত, আর যেটা জিন দ্বারা তৈরি করা হয়েছিল তা জালেম শাসক বখত নাসের ধ্বংস করে দিয়েছিলেন, তবে তার কিছু কিছু অংশ আল আকসার মাটির নিচে এখনও রয়েছে। এটার দেয়ালগুলিতে যে পাথরগুলি বসানো হয়েছে তা জিনেরা গভীর সমুদ্রের তলদেশ থেকে সংগ্রহ করে এনেছে। বর্তমান প্রত্নতত্ত্ববিদগণ এ কথা স্বীকার করেছেন যে আল আকসায় ব্যবহৃত পাথর সচরাচর ভূখণ্ডের উপরিভাগে পাওয়া যায় না, সেগুলো যা কেবল সমুদ্রের তলদেশ থেকে উত্তোলন করা হয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেছেন, যখন আমি সুলাইমানকে মৃত্যু দিলাম তখন ওই পোকাই জিনেদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করেছিল, যে ওই পোকা সুলাইমান আলাইহিসসালামের লাঠি খেয়ে যাচ্ছিল, তথা ওই পোকা উক্ত লাঠির গোড়ালি খেয়ে ফেলেছিল এবং লাশ নিচে পড়ে যায়। অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন আর জিনেরা বুঝতে পারল, যদি তারা অদৃশ্য বিষয়ে জানত তাহলে তারা এই হাড় ভাঙা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকত না। সূরা সাবা আয়াত 14। অর্থাৎ পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম তার জীবনের শেষ সময়ে জিন জাতির দ্বারা বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ শুরু করেন, এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই আল্লাহ তাআলা তার মৃত্যু সংবাদ জানিয়ে দেন। যখন সুলাইমান আলাইহিসসালাম একটি স্বচ্ছ কাচের মসজিদে ঢুকে একটি লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকেন, আর এমন সময় তাঁর রূহ কবজ করা হয়, আর জিন জাতি মনে করেন
সুলাইমান আলাইসলাম এখনও জীবিত আছে এবং তার ভয়ে হাড় ভাঙা খাটুনি খেটে তারা মসজিদ তৈরির কাজ সম্পূর্ণ করেন। মসজিদের কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে সুলাইমান আলাইসলামের লাশ মোবারক জমিনে পড়ে যায়। আয়াতটি থেকে এটাও স্পষ্ট হয়ে যায়, জিনেরা গায়েবী খবর সম্পর্কে অবগত নয়। যদি তারা বুঝতেই পারত সুলাইমান আলাইসলামের মৃত্যু ঘটেছে, তাহলে তারা এই মসজিদের কাজ সম্পূর্ণ করত না। এখন পর্যন্ত সুলাইমান আলাইসলামের কবর ওইখানেই রয়েছে, অর্থাৎ মসজিদুল আল আকসার ভিতরেই অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের যেখানে মৃত্যু হয় সেখানেই তাদের দাফন করতে হয়। যেমন আমাদের প্রিয় নবীর রওজা মোবারক সেখানেই রয়েছে যেখানে তিনি ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইসলামের একটি অলৌকিক আংটি ছিল, যা সম্পর্কে আমরা সবাই জানি। এই অলৌকিক আংটি পরিধান করে তিনি রাজকার্য পরিচালনা করতেন, গোটা বিশ্বে রাজত্ব করেছিলেন। তাহলে বর্তমানে সেই আংটি কোথায়, এই প্রশ্ন সবার মনেই জাগতে পারে। ইহুদিদের ধারণা মতে সেই আংটি এখনও পর্যন্ত হযরত সুলাইমান আলাইসলামের কবরে রয়েছে। যদি তার কবর খনন করা হয় তাহলে তারা ওই আংটি খুঁজে পেয়ে যাবে, যা নিতান্তই ভ্রান্ত ধারণা। কেননা সেই অলৌকিক আংটি আল্লাহর হুকুমেই গায়েব হয়ে গিয়েছে, যা কখনও তারা খুঁজে পাবে না। আর এই ভ্রান্ত ধারণাকে কেন্দ্র করে ইহুদিগণ আল আকসা দখলের জন্য তৎপর হয়ে পড়েছে। আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতাকামী ভাইদের জালেমদের নিকট হতে রক্ষা করুন। আমিন।